আপনারা যাচ্ছেন কোন এদের খালাতো ভাইয়ের বাসা শুনিছেন এইবার শুনিছেন আপনার খালাতো ভাই কিরা আমার হ্যাঁ সাসত নানির হ্যাঁ তার মেয়ে হ্যাঁ সাসত শুয়াল হ্যাঁ তার সাসত নানি হুম তার সাসত শুয়াল হ্যাঁ তার মেয়ের মেয়ে হ্যাঁ তার মেয়ের খালা বাহ বাহ এটা আদম নবী কত বুঝাই গেল সবে কুমিল্লা এরা ইমাম সাহেব আপনার মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আপনারা এবারে কেতি যাচ্ছেন ও তো সর শুনেন শুনেন কথা হলো আমরা তা জোরে কান কানে কম শুনি জোরে ও তাই এটা মানে এর বউ মই রেখেছে বউ মেলা আগে মরিছে আর 50 বছর আগে নসিহত করিল তুমি তো এত টাকা টাকা মারো আমার নামে এটা মানে কুরবানি দেন স্যার কিছু শুনেছেন না 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 আমার কথা কিছু মনে করেন সেই কুরবানি দা দেবে তাগনি শুনিছি ভালো এটা খালি শের হই শেরম একটা গরু পাইছি তাই কিনতে যাচ্ছি তালুকদার সাহেব আমার তো মনে আপনি শেরেন না আমি হচ্ছে মসজিদ ব্যাপারী ছোটবেলা থেকেই আমার জন্মই গোল করে আমার জন্মই গোল করে আমার বাপ মা ছিল গোয়ালিনি বাপ গোয়ালি আমার ভাই বোন সবকটা আন্ন বড় বড় গোলি কাজ করে কাদের গরু সম্পর্কে যদি জানতে হয় আমার মতন গরু ছাড়া আপনি ভালো গরু সম্পর্কে জানতে পারবেন না শুনেন এই এলাকায় যত গরু আছে এই এক গরুটাই সবচেয়ে খারাপ গ্রাম খারাপ এই কয়েকদিন আগে সাইরবার হতলা ভাই কেন হয়েছে তিনবার দাস্ত বমি হয়েছে তাই আমাকে নুরো ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে এই গরু কাফের গরু এই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়েছে এই তো আমরা দেখেছিলাম হ্যাঁ এই বাংলাদেশে যত গরু আছে এই গরু গো ফাদদাই খেলা দেওয়ার জন্য এই দেশেই কমিটি করেছে এত বড় কাফের গরু তাই তাই এরপরে এই মশা ভাগে বলেন নাই কেন এই গরু এই গরু এই গরু এই গরু না থাকো গরু গরু এই গরু আচ্ছা এই গরু গরু ছোটবেলায় আম্বা আম্বা এই গরু ছোটবেলায় ফুটবল খেলতে ফাও ভাঙ্গে গেছে আপনি কোন ফাও ভাঙ্গা গরু দিয়ে কি কুরবানি হবে খুর চাকরি হবে না না কি মশলা এখন শুনেন এখন শুনেন তালুকদার সাহেব ক্যাশপতি মানে মানে আপনি কি ভালো টাকা আপনার যা লাগবে না আপনি ভালো গরু চান নাকি তালুকদার না ঠিক না তারপরে ভালো গরু দরকার নাকি অবশ্যই ভালো গরু দরকার বুঝলেন না আমার দাদা দাদা আমার নানা এই বউ আমার এই দিন বললেন শুনলেন তো এখানে সবার মাসপ্রতের জন্য একটা ভালো গরু দরকার এই ধরনের গরু যদি আপনি পাতি চান তাহলে আপনার হচ্ছে কি আপনার কাছে কি গরু থাকবে কেন আমি জানি আমি তারা ব্যাপারী ও মানে খোঁজে গরু আছে কি মানে সেটাই ভাব দিছি এই গরু দিয়ে তো হবে না আমার না এই ধরনের গরু ফাটি গেলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
ওই তালুকদার সাহেব আর দাঁড়া গরু খুঁজে লই গরু কই গরু কিটা গরু আমি না ও গরু আচ্ছা ঠিক আছে গরু আ এই দানের গরু ভাতি গলি এই ভাষাটা বাড়ি আছে ইনার নাম হচ্ছে মজিদ গলি এনার বাপ দাদার আমলতেই গরু হাজার আদম আলাইহিস সালামের সময়তে যে গরু চাষ করতেছে আজ গরু চাষ করে ইনাগো প্রত্যেকটা গাছে ভালো ভালো গরু হয় ঠিক আছে এখন ইয়েস ইয়েস আপনি দেখলি বুঝবেন ইনাগো গরুর পিঠি সবটা যদি ফাঁকি বসে থাকে এই গরু এনাগো যে আইরে আইরের সাথেও বাচ্চা হয় মাথায় টুপি বহি রুমাল গায়ে পাঞ্জাবি আজ পর্যন্ত জাগো গরু আইন দিছি একটা গরুও ভালো হয়নি কেউ আমার দ্বারা আসেনি এই ধরনের গরু সবাই আমার খুব বদনাম করে কাজে আপনারও বদনাম না করে পারবেন না এই ধরনের গরু যদি পাতে চান তাহলে তোমার এই গরু খদ্দে তো নিয়েছি তালুকদার খদ্দে তালুকদার মনে করো গরু তো গরু যাই অসুখ বিসুখ আছে আমি আর কইনি গরু যদি এগোদারে বেস্তি সারো আর যদি এই তো বোঝে না আমসব লিগে নিয়ে আসা কি আমসব বোঝে কি এ যদি বেঁচে দিতে পারো মনে করে এই গরু এরা মনে করো সারা দেশ তোমার এই গরু চলে যাবে গরু যে যে কটা আছে সব কটা বিক্রি হয়ে যাবে তুমি বুক পুলে কবা যে আমার গরু কিনছে কিটা তালুকদার তালুকদার কিনা বুঝে কিনছে না খালি আনে আসেন 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 আপনারা আসেন ইমাম সাহেব না আপনি কথা বলেন ও ইমাম সাহেব না ইমাম সাহেব সম্মানীয় মানুষ আপনি কথা বলেন ইনি আমাদের সেই মসজিদ মিয়া ও আসসালামু আলাইকুম করোনা গুনি মুসাবা না করে ইনি আমাগো এলাকা তালুকদার এই তো সেলবে না সব না আছে না তো সব কষ্ট খায় তো খুব ইমানদার মানুষ তা ওই গরু কিনাগো পছন্দ হইছে এটা আপনার আদা গরু ভালো তো না খুবই ভালো না মনে হচ্ছে রে ফটে মনে বাস না না বাস না গরু এমনিতে না মোটা ও গরু মোটা কি খান মাঝে মাঝে ভালো জানেন কি হ্যাঁ মাঝে মাঝে ইন্ডোসিনদের আমি আপনার কলম না দিতে আমি দিব ঠান্ডা ও তাই আচ্ছা কি হচ্ছে কি না কিছু কইনি বলতেছি কি গরু কত ব্যস্ত 60 70 টা নিও আচ্ছা মনে 70 70000 হলি হবে 70000 তাহলে আমি ওনার সাথে ফাইনাল করি মিন্দার আপনি মগর তুমি কলি এরা আবার কি করবে জানেন সাহেব হ্যাঁ হ্যাঁ তালুকদার তালুকদার সাহেব গরু তো মনে করেন গরু তো দেখলি বুঝেন তেল তেলে গরু হ্যাঁ মনে করেন দাম সাচ্ছে তেল লাগে এখন আপনি যদি নেন আমি একটু কমাই করতে পারি দেখেন কি কমাই হ্যাঁ কমাই বুঝছেন না আই যাই মজিদ মিয়া গরু দাম তো 50000 গরু তো না দেন 50000 মেলা লস হবে আমি আপনারে কি বলি 70 কি কি কাট করব 70 কি 70 ক্লিয়ার করি চেয়ারম্যান সাহেব উনি কোর্টে এই চেয়ারম্যান না তালুকদার তালুকদার সাহেব উনি কোর্টে দে 120 নিতে পারবে 120 নিতে পারবে না আপনি আরেকবার চাই দেন আরেকবার তো আরো
চাইবা।